চব্বিশ ঘন্টায় উপত্যকায় খতম ছয় জঙ্গি। জঙ্গি নিধন অভিযানে আবারও মিলল সাফল্য। গত চব্বিশ ঘন্টায় কাশ্মীরের তিনটি জায়গায় এনকাউন্টারে খতম হয় ছয় জঙ্গি। একজনকে জীবিত ধরা হয়েছে, মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আমেরিকান M8 স্নাইপার ও AK-47 রাইফেল। এই ঘটনায় আরও একবার উঠে এলো পাক যোগ। সেনা সূত্রে জানা গিয়েছে অত্যাধুনিক M8 স্নাইপার পাকিস্তানে বেশি ব্যবহৃত হয়। শুক্রবার বুদগাম জেলায় দুই জঙ্গিকে খতম করে সেনাবাহিনী। মৃত জঙ্গিরা জসি মোহাম্মদ সংগঠনের সদস্য। জানা গিয়েছে বুদগামের সুস্তু গ্রামে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই বাঁধে। কয়েক ঘন্টা বাদে দুই জঙ্গিকে খতম করা হয়। দুই পক্ষের লড়াইয়ের সময় পাঁচ জন আহত হয়। বুদগাম থেকে AK-47 রাইফেল উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। অপরদিকে বৃহস্পতিবার সোপিয়ান ও কুপওয়াতে জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে তীব্র গুলির লড়াই বাঁধে। এই দুটি জায়গায় মিলিয়ে চার জঙ্গি খতম হয়। সেখান থেকে উদ্ধার হয় A8 স্নাইপার রাইফেল, M16A2 রাইফেলের সংস্করণ M8 রাইফেল। দিন হোক কিংবা রাত, কম ওজনের এই রাইফেল থেকে খুব দূর থেকে টার্গেটে আঘাত আনা সম্ভব। এখনও অবধি সোফিয়ানে নিহত তিন জঙ্গির নাম সামনে এসেছে। তারা হলো সজ্জদ খান্ডে, আকিব আহমেদ দার এবং বশরক আহমেদ মীর। মৃতরা সকলে পুলওয়ামা বাসিন্দা বলে খবর। এছাড়া অনন্তনাগ থেকে রামিজ আহমেদ দর নামে এক হিজবুল জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।